শিবলিঙ্গে জল দেওয়ার সঠিক নিয়ম। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ভুল করে শিবলিঙ্গে জল অর্পণ করে, তাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কিভাবে মহাদেবকে জল অর্পণ করে খুশি করবেন। প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। শিব পার্বতীকে সমর্পিত এই উৎসব, এই দিনে শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিল মহাদেব। এই দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব পার্বতী। এই তিথিতে শিব পার্বতী পূজা করলে ব্যক্তির সুখ সৌভাগ্য আশীর্বাদ লাভ করে, তাই আপনার জীবনেও সৌভাগ্যের আশীর্বাদ লাভ করতে কিভাবে শিবলিঙ্গে জল অর্পণ করবেন তা জেনে নেওয়া যাক। শিবলিঙ্গের দুই চরণে ডানে গণেশ, বামে কার্তিক অবস্থান করে, আর শিবলিঙ্গ যেটার মধ্যে থাকে সেটা মাতা পার্বতী হাতে থাকে। এর মাঝখানে শিব পার্বতী কন্যা অশোক সুন্দরী অবস্থান করে, তাই উত্তর দিকে মুখ করে প্রথমে গণেশের উপর জল দিতে হবে, তারপর কার্তিকের উপর, তারপর অশোক সুন্দরীর উপর, এরপর মাতা পার্বতীর চারপাশে হাতের উপর, এবং সর্বশেষ মহাদেবের শিবলিঙ্গের উপর জল অর্পণ করতে হবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক্ষুনি সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দিন, আর এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।